হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা। চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি আবার তোমাদের করাতে যাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা ফিক্সড প্রিপোজিশন। এবার দেখো, এই ফিক্সড প্রিপোজিশনের কিন্তু পার্টিকুলারলি কোনো নিয়ম নেই। এগুলোর একটাই উপায়, সেটা হচ্ছে কি, মুখস্থ করা। তারপরেও আমি কিছু মানে সহজ পদ্ধতি গুলো এখানে তুলে ধরেছি, মানে যাতে তোমাদের সুবিধে হয় এগুলো মনে রাখতে। মুখস্থ তো করতেই হবে, কিন্তু যাতে মুখস্থটাও একটু সহজভাবে করা যায় সেগুলোই আমি এখানে তুলে ধরেছি, ঠিক আছে। আমি ফিক্সড প্রিপোজিশনের এর আগেও একটি ভিডিও করেছি, তাছাড়া বেসিক প্রিপোজিশন নিয়েও আগের দুটো পার্টে আলোচনা করেছি। যারা দেখোনি তারা আমার লিঙ্কে দেওয়া আছে ডিসক্রিপশনে, তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার আজকে দেখো, আজকে কি কি লিখেছি এখানে। ফার্স্ট কী আছে, হার্মফুল, ডেট্রিমেন্টাল, পারনিসিয়াস, ইনজুরিয়াস, বেনফুল, ডিজাস্ট্রাস। এবার দেখো, এগুলো প্রত্যেকটির মানেই কিন্তু মানে ক্ষতিকারক অর্থে একটা নেগেটিভ সেন্স দিচ্ছে, ঠিক আছে। তো এই প্রত্যেকটির সাথেই কিন্তু টু হবে। হার্মফুল মানেও ক্ষতিকারক, ডেট্রিমেন্টাল মানেও তাই, পারনিসিয়াস, ইনজুরিয়াস, বেনফুল, ডিজাস্ট্রাস, ঠিক আছে। মোটামুটি কিন্তু মিনিংগুলো একই, একটা নেগেটিভ সেন্সে ব্যবহৃত হচ্ছে। তো এগুলোর সাথে কি হয়, টু প্রিপোজিশনটি বসে, মনে থাকবে তাহলে এগুলোর সাথে টু প্রিপোজিশন বসে। তোমরা এক কাজ করো, তোমরা ভিডিওটা পজ করে এগুলো পরপর আমি যেমন করে লিখেছি এভাবে তোমরা নোট ডাউন করে রাখো, বা ভিডিওটা পজ করে তোমরা স্ক্রিনশটও রাখতে পারো, ঠিক আছে। তারপরে আমরা যাচ্ছি, তার পরের পার্টে কী লিখেছি, আরেকটা প্যারাগ্রাফ করে আমি লিখেছি, বিসেট, ইনভেস্টেড, সোয়াম্পড, টিম। তো এগুলোর সাথে কী হয়, এগুলোর মানেটা কী। বিসেট মানে কী, বিসেট মানে বেষ্টন করে রাখা, ঠিক আছে। ইনভেস্টেড মানে কী, ইনভেস্টেড মানেও কোনো কিছুতে ভর্তি থাকা, ঠিক আছে, মানে বলতে পারো ফিল উইথ বলতে পারো, কোনো কিছুতে ভর্তি থাকা, ইনভেস্টেড। সোয়াম্পড মানে কি, সোয়াম্পড মানেও সেম, সোয়াম্পড মানে কি, মানে ওভারফ্লো করা হয় সোয়াম্পড মানে। আর ওভারফ্লো মানে কি, কোনো কিছু ভর্তি আছে বলেই তো সেটা ওভারফ্লো করছে, তো সোয়াম্পটও সেই কাছাকাছি মিনিং। টিমিং মানেও ফিল উইথ, মানে ভর্তি থাকা কোনো কিছুতে, ঠিক আছে। তো এগুলো কি সিনোনিমাস, কিন্তু মোটামুটি সিনোনিমাস। তো এই সবগুলোর সাথে কি হয়, উইথ হয়। তো তোমরা বলতে পারো যে এগুলো তো ওয়ার্ডগুলো তো সিনোনিমাস, তাহলে তো একই প্রিপোজিশন বসবে, কিন্তু তা কিন্তু সবসময় হয় না। আমি আগের ভিডিওতে তোমাদের করিয়েছিলাম কি ইনসিস্ট আর পারসিস্ট, ঠিক আছে, যারা দেখোনি দেখে নিবে অবশ্যই। ইনসিস্ট আর এরকমই একটা কী ছিল, পারসিস্ট। তাহলে দেখো, এই দুটোর মিনিং কিন্তু একই রকম, মানে বলতে পারো গোয়ার তুমি করা বা জেদ করা, সেটাকে বলে ইনসিস্ট বা পারসিস্ট। মিনিং মানে দুটো কিন্তু সিনোনিমাস, তারপরেও কিন্তু প্রিপোজিশন আলাদা আলাদা হয়। ইনসিস্টের পরে কী হয়, ইনসিস্টের পরে অন হয়, কিন্তু পারসিস্টের পরে কিন্তু ইন হয়। তাহলে কি, তাহলে কিন্তু সিনোনিমাস হলেই যে সেম প্রিপোজিশন হবে এমন কোনো কথা নয়। তো ওই জন্যই আমি কিছু ওয়ার্ড এগুলো পাশাপাশি রেখেছি, যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধে হয়, ঠিক আছে। তাহলে ওয়ার্ডগুলো তোমরা স্ক্রিনশট রাখতে পারো। তারপরে কী আছে, তারপরে আছে বেনিফিশিয়াল, কন্ডিউসিভ, লুক্রেটিভ, প্রফিটেবল, ঠিক আছে। সবগুলো মানেই কি, সবগুলো মানেই কিন্তু হচ্ছে উপকারী বা লাভজনক, এই অর্থে ব্যবহার করা হয়, ঠিক আছে। বেনিফিশিয়াল মানেও লাভজনক, ঠিক আছে। তারপরে কন্ডিউসিভ মানে যেমন হেল্পফুল, কন্ডিউসিভ মানে যেমন হেল্পফুল বা সহায়ক। লুক্রেটিভ মানেও কি, প্রফিটেবল, মানে লুক্রেটিভ, প্রফিটেবল, বেনিফিশিয়াল সবগুলো মানে হচ্ছে লাভজনক বা উপকারী। তারপর কন্ডিউসিভ মানে কি, কন্ডিউসিভ মানে বললাম হেল্পফুল। তো এইগুলো সব কিছুর সাথে কি প্রিপোজিশন আসে, টু বসে, ঠিক আছে। তারপর আসছে পরের প্যারাগ্রাফে কী লিখেছি, ইনফার, ডেডিউস, কনক্লুড, ডেরাইভ, ঠিক আছে। তো এগুলোর সাথে কী হয়, এগুলোর সাথে কী হয়, প্রত্যেকটার সাথে হয় ডেরাইভ, মানে কোনো কিছু থেকে নেওয়া, কোথা থেকে এসেছে, সোর্স, এরকম। ইনফার, ডেডিউস, কনক্লুড করা, এই প্রত্যেকটির সাথে কী হয়, মনে রাখবে, এগুলো মুখস্থ করে ফেলবে, ইনফার, ডেডিউস, কনক্লুড, ডেরাইভ, ঠিক আছে। এগুলোর সাথে সবগুলোর সাথে হয় ফ্রম প্রিপোজিশন। তারপর কী আছে, তারপরে আছে সাকাম, ইয়েল্ড, সারেন্ডার, স্টুপ,
এগুলো মানে কি মানে সারেন্ডার করে দেওয়া সাকাম ইয়েল্ড মানে পরাজয় স্বীকার করা স্টুপ মানে আবার কি স্টুপ মানে হচ্ছে নত হওয়া ঠিক আছে এগুলো সব কিছুর সাথে কি হয় টু হয় এগুলো সব কিছুর সাথে টু হয় এবার আসছি পরের প্যারাগ্রাফে কি আছে প্রোহিবিট প্রিভেন্ট প্রোটেক্ট প্রিজার্ভ এসকেপ ডিভার ডিসিস টু রিফ্রেইন অ্যাবস্টেইন এবার দেখো এগুলো কি আছে প্রোহিবিট প্রোহিবিট মানে কি মানে নিষিদ্ধ করা নিষিদ্ধটা বলতে এখানে মানে বাই ল অর আদার অথরিটি সেই অর্থে কিন্তু প্রোহিবিট হ্যাঁ নিষিদ্ধ করা প্রিভেন্ট মানেও কি আটকানো প্রোটেক্ট মানে কি রক্ষা করা প্রিজার্ভ মানে সংরক্ষণ করা এসকেপ মানে জানো তারপর হচ্ছে ডেভার মানেও হচ্ছে আটকানো কাউকে তো ডেসিস্ট রেফ্রেন অ্যাবস্টেন তো এগুলো ডেসিস্ট মানে যেমন হচ্ছে কাউকে বিরত করা তো এগুলো সব কিছুর সাথে কি হয় ফ্রম হয় এগুলো সব কিছুর সাথে কিন্তু কি প্রিপোজিশন আসে ফ্রম তাহলে মনে রাখবে প্রোহিবিট প্রিভেন্ট প্রোটেক্ট প্রিজার্ভ এসকেপ ডিভার ডেসিস্ট রেফ্রেন অ্যাবস্টেন ফ্রম যখন তোমরা বারবার পড়বে এগুলো পাশাপাশি বারবার পড়বে তখন তোমাদের অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে ফিক্সড প্রিপোজিশন মুখস্থ ছাড়া কোনো উপায় নেই ঠিক আছে এবার কি আছে এবার আছে কন্টেন্ট স্যাটিসফাইড গ্র্যাটিফাইড প্লিজড এগুলো মানে কি আত্মতুষ্টি মানে সন্তুষ্ট থাকা কন্টেন্ট স্যাটিসফাইড গ্র্যাটিফাইড প্লিজড তো এগুলোর সাথে কি হয় এগুলোর সাথে প্রিপোজিশন বসে উইথ প্রিপোজিশন বসে তারপর কি আছে অ্যাডেপ্ট প্রফিশিয়েন্ট অ্যাকমপ্লিশড অ্যাকিউরেট কারেক্ট এগুলোর সাথে কি বসে ইন বসে মানে অ্যাডেপ্ট প্রফিশিয়েন্ট এগুলো মানে এক্সপার্ট কোনো কিছুতে দক্ষ ঠিক আছে তো অ্যাকমপ্লিশ মানে যেমন অ্যাচিভ করা এগুলোর সাথে কি হয় ইন প্রিপোজিশন বসে তো তোমাদের আরেকটা জিনিস আমি লিখতে এখানে ভুলে গেছি এটাও তোমরা মনে রাখবে যেমন অ্যাবেল অ্যাবেল সাফিক্সটা যদি থাকে কোনো ওয়ার্ডের পরে অ্যাবেল সাফিক্স অ্যাবেল বলছি কিন্তু আগেও তোমাদের আমি শিখিয়েছিলাম আই ও আর এই সাফিক্সটা থাকলে কি হয় এগুলো দিয়ে যে ওয়ার্ডগুলো হয় তারপরে ঠিক কোন ফিক্সড প্রিপোজিশনটা বসে এগুলো আমি বলেছিলাম তো তোমরা দেখে নেবে তো আজকে আমি সেটা আরেকটা লিখতে ভুলে গেছি সেটা হচ্ছে অ্যাবেল যেমন কিনা অ্যাবেল সাফিক্সটা থাকলে যেমন আমি কয়েকটা ওয়ার্ড লিখছি কম্পেয়ারেবল কম্পেয়ারেবল তেমনভাবে হতে পারে আনসারেবল আনসারেবল দেখতে পারলে এগুলোর সাথে কী সাফিক্স আছে অ্যাবেল তো এই অ্যাবেল দিয়ে যে ওয়ার্ডগুলো হয় যে এই সাফিক্সগুলো ইউজ করে যে ওয়ার্ডগুলো হয় তারপরে কিন্তু প্রিপোজিশন কি বসে তারপরে প্রিপোজিশন কিন্তু বসে টু ঠিক আছে তারপরে প্রিপোজিশন বসে টু এটা মনে রাখবে আনসারেবল হতে পারে কম্পেয়ারেবল হতে পারে প্রফিটেবল হতে পারে এগুলোর সাথে টু বসে কিন্তু এর এক্সেপশন কি কিন্তু ক্যাপাবল ক্যাপাবেলও কি ক্যাপাবেল অ্যাবেল দিয়ে হচ্ছে ক্যাপাবল এটা মনে রাখবে ওগুলোর সাথে টু হলেও ক্যাপাবেল সাথে শুধু অনলি ক্যাপাবেলের সাথে অফ হয় ক্যাপাবেল অফ বাকি অ্যাবেলগুলোর সাথে কী হয় টু হয় এটাও মনে রাখবে তো আজকে এই প্রিপোজিশনগুলো ছিল এরপরে আরও প্রিপোজিশন যেগুলোতে মানে দুটো করে হয় যেমন দুটো তিনটে করে হয় অ্যাংরি অ্যাংরির সাথে উইথ হয় আবার হচ্ছে অ্যাংরি অ্যাট হয় তো এরকম প্রিপোজিশন নিয়ে আবার অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে ঠিক আছে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যখনই আমি নতুন ভিডিও ছাড়বো যাতে তোমরা সেটার নোটিফিকেশন পেয়ে যাও এবং তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা বাই